তারা অনেক 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 ব্যতীত হয়েছিলেন অনেক ক্ষেত্রে তারা সাফার করেছেন কারণ এই ক্ষেত্রে দলীয়ভাবে দেখা গেছে তাদেরকে সাফার করানো হয়েছে কাজে আমি মনে করি বর্তমান সরকারের আমলে অন্তত এটা করা হবে না সবাইকে সমানভাবে ট্রিট করা হবে এবং এই পনেরো জন যারা হয়েছেন তারাও এক্সাম্পল সৃষ্টি করবেন যে তারা জয়েন্ট পার্টি পলিটিক্স তারা উঠেছেন পার্টির ঊর্ধ্বে থাকতেন ঠিক এই আমার মনে হচ্ছে তাদের কাছ থেকে আমরা এটা পাবো আর আমাদের দেশটা আমরা যদি চিন্তা করি আমরা বিদেশ থেকে দেখি দেশে এসেও দেখি আসলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেন কেন মনে হয় আমাদের দেশটা কেন জানি অনেক জায়গায় ধস নেমেছে অনেক জায়গায় আমরা উদ্ধার করতে পারছি না একটা ডুবন্ত জাহাজের মতো অবস্থা কোনো কোনো ক্ষেত্রে বিচার ব্যবস্থার অবস্থাটা কিন্তু সেরকম ছিল অনেকগুলো জাজমেন্ট এগুলোর মাধ্যমে আমি দেখছি যে এগুলি উঠে আসছে বিচার ব্যবস্থার যে ইমেজটা এখন কিন্তু আগের চেয়ে আরও অনেক স্ট্রং হয়েছে কাজে এমন কিছু করা উচিত না যাতে করে ওই ওই যে ইমেজটা সেটা যেন ধ্বংসপ্রাপ্ত হয় সেটা যাতে করে আর ড্যামেজ হয় আজকে বিচার ব্যবস্থা যারা আছেন তারা পলিটিশিয়ানরা যারা আছেন তারা আইনের পেশায় যারা আছেন অ্যাডভোকেট যারা আছেন ল পেশায় যারা আছেন সবারই এবং সংবাদ মাধ্যমে যারা আছেন জার্নালিস্ট সবারই আজকে কিন্তু দায়িত্ব আমাদের দেশটা কি করে উন্নতি হবে আজকে পার্টি পলিটিক্সের ঊর্ধ্বে কিছুটা হলে উঠতে হবে আমি সবসময় আমার প্রত্যেকটা প্রোগ্রামে বোধহয় এটা কমন অ্যাপিল যে মনে আছে যে সবসময় বলেছি যে আমরা বিদেশ থেকে এইটা ফিল করি যে আমাদের দেশে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে পলিটিক্সটা নিয়ে দলীয় রাজনীতিটা নিয়ে সব ক্ষেত্রেই কাজে এই ক্ষেত্রে বিচার ব্যবস্থাটাকেও ইনফ্লুয়েন্স করা হচ্ছে এর বাইরে কিছু না প্রশাসন বিচার সব কিছুই তা আমি মনে করি যে আমরা কিভাবে একটু সিস্টেমে আসতে পারি তা চেষ্টা করতে হবে গতবার আমি আলোচনা করেছিলাম লিগাল সিস্টেম ডেভেলপমেন্টের জন্য এবং আমাদের যে জাজদের আমাদের যে পলিটিশিয়ানদের এমপি তারপর আর্মি পুলিশ অফিসার সবার জন্য যে এবং ব্রুক্রেটসের জন্য সবার জন্য হিউম্যান রাইটসের ট্রেনিং যে আমাদের এসেনশিয়াল আমার মনে হয় এই ব্যাপার এগুলি নিয়ে আমাদের কিছু প্রজেক্ট নেওয়া উচিত গভর্নমেন্টের শুধুমাত্র বললেই তো হবে মিস্টার খান আপনি উনি প্রশ্ন প্রসঙ্গক্রমে বলছিলেন যে পঞ্চম সংশোধনী এটি ঐতিহাসিক রায় এবং কিছুদিন আগে সপ্তম সংশোধনী সংক্রান্ত আদালতের একটি রায় আছে তো আপনি এই এই বিষয়টি নিয়ে আমরা দেখছি যে আমাদের রাজনৈতিক অঙ্গনে বিতর্কও রয়েছে হ্যাঁ ঠিক এটা ডেফিনেটলি তো আমি আমার ইয়েটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি পঞ্চম সংশোধনীর ব্যাপারে হাইকোর্টের যে রায়টা আসছে এটা ঘটনাটা কিন্তু পঞ্চম সংশোধনী কে এখন মানে সুপ্রিম দিয়েছে কিন্তু হাইকোর্টে যে রায়টা আসছে ওইটা একটা সিনেমা হল মুন সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে এটা মামলা হয়েছিল আমি মানে ইয়ে করতে চাই না এটা এটা এখন যেহেতু বিচারাধীন ইয়ে ইয়েছে একটা ওই মুন সিনেমা হলকে কেন্দ্র করে একটা মামলা হয়েছিল হাইকোর্ট থেকে বিচারপতি সাহেব যে রায়টা দিয়েছেন এটা মনে হয় যে টু সাম এক্সটেন ঘটনাটা মানে বাইরে চলে গেছে আজকে সপ্তম সংশোধনীর উপরে যে চ্যালেঞ্জ যে ইয়েটা হচ্ছে একটা মানে পানিশ পানিশমেন্ট হয়েছিল একটা ছেলের ওই পানিশমেন্টটাকে চ্যালেঞ্জ করে একটা কেস হয়েছিল সেইটা এখন হাইকোর্টে আছে। এটার প্রেক্ষিতে সব সপ্তম সংশোধনীর এটাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে এই যে ঘটনাগুলো এটা আমার মনে হয় ব্যাড প্র্যাকটিস জন্ম দেবে যদি পঞ্চম সংশোধনী ব্যাপারে দৃষ্টিভঙ্গিতে বলেছেন ভালো কথা আমি এখানে তাহলে সামান্য দু একটা কথা বলি এটা সেটা হলো যে আপনার যে আপনার গত পরশু তিন দিন আগে তিন দিন আগে আমাদের পার্লামেন্টের উপনেতা মানে ডিপটি লিডার মিসেস সাদেজা চৌধুরী উনি এই আপনার ইয়েতে এই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইখানে মুজিবনগর দিবস উপলক্ষে একটা সেমিনার ছিল সেই সেমিনারে বক্তৃতা করেছেন বক্তৃতা করে কি বলেছেন বক্তৃতা করে বলেছেন দেখেন বক্তৃতা করে বলছেন যে মানে একাত্তরে যারা যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধীদের সহায়তা করেছে তাদের বিচার হবে ঠিক আছে সেই সময় বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে থেকে অপরাধীদের সাহায্য করেছিলেন তাকেও বিচারের আওতায় আনা হবে তার মানে বেগম জিয়াকেও মানে বিচার দেখেন বিচার হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এই কথাটা বলে পক্ষ থেকে কিন্তু সেখানে সাদিজা চৌধুরী কি করে বললেন যে সে সময় বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ অপরাধীদের সাহায্য করেছিলেন তাকেও এই বিচারের আওতায় আনতে হবে গেল একটা আপনার আইন প্রতিমন্ত্রী উনি আরেক প্রেস ক্লাবে এই আপনার বক্তৃতা করেছেন বক্তৃতা করে বললেন বক্তৃতা করে বলেছেন যে জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন জিয়া প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না আপনি দেখেন ঘটনাগুলো কোথায় যাচ্ছে তার মানে কি তার মানে সিচুয়েশানগুলোকে অ্যাগ্রাভেট করার জন্য আরও মানে এই মানে নিজদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ সংঘাত বাড়ানোর জন্য কথাগুলো টেনে আনা হচ্ছে টেনে আনা হচ্ছে যদি তাই না হয় আমাদের সিইসি সিইসি বললেন ভোলার ঘটনা সম্পর্কে খোদ আল্লাহ তালা নেমিয়া এলেও কিছুই করতে পারবেন না সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে সিইসি বলেন কমিশন নিরপেক্ষ নয় ওনারা মনে করছেন ওনারা কিভাবে ভাবলেন সেনাবাহিনী নিরপেক্ষ এটা আমার একটা প্রশ্ন সেনাবাহিনী তো সরকারের কন্ট্রোলেই সুতরাং সেনাবাহিনী যে নিরপেক্ষ তা মনে করার

এবং এটা এটা তো আমার মনে হয় যে এটা আরও সমস্যার সৃষ্টি কিন্তু আমরা তো পঞ্চম সংশোধন হ্যাঁ এবং এই জন্য বলছি পঞ্চম সংশোধনীর ব্যাপারে আমি বিচারপতি সাহেবের নাম বলতে চাই না উনি যে রায়টা দিয়ে গেলেন মানে বিচারটা ছিল মুন সিনেমা হল ফেরত পাবে কি না উনি ওইটার উপরে পঞ্চম সংশোধনী অবৈধ বলে একটা রায় দিয়ে গেলেন হায়ার যেতে পারবে এখন তো এই যে করলেন তো আমাদের দেশে ব্যাট প্র্যাকটিস করার অভ্যাস তো আপনি যারা আজকে ব্যাট প্র্যাকটিস করছে আপনি দেখবেন যে এই দিন না নিয়ে যাবে সেই দিনের কাছে এই দিন দিন নয় যুদ্ধাপরাধীর বিচার হবে হওয়া দরকার আমার মনে হচ্ছে এটা তো কেউ কোন বিরোধিতা করছে না কেউ বিরোধিতা নীতিগত ভাবে কেউ যদি করে থাকে তাহলে সেটা তারা নিজেদের প্রশ্ন করা উচিত যে এটা কোথায় তারা কিভাবে করছেন সেক্ষেত্রে কোনো মন্ত্রী কিংবা কোনো নেত্রী যদি কোনো কথা বলেন এটা কতটুকু অফিশিয়াল এবং তারা কতটুকু দায়িত্ব নিয়ে কথা বলছেন কি কী পলিসি থেকে এটা কথা বলছেন এটা এটা আমার জানা কথা না তবে আমি যেটা মনে করি যে যুদ্ধাবর্তি বিচার করা দরকার যুদ্ধাবর্তি বিচারটা সেখানেই ফোকাস করা উচিত এবং সেখানে যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ থাকবে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকবে তাদেরকেই তাদেরকেই এটা প্রসিকিউট করা উচিত কারণ এমন কিছু করা উচিত না যেন এখানে অতীতে দেখা গেছে যে কাউকে নিয়ে হাইকোর্টে গিয়ে তার নাগরিকত্ব প্রশ্ন নিয়ে অনেক মামলা হয়ে গেল তবে শেষ পর্যন্ত তার নাগরিকত্বই বহাল হয়ে গেল এবং এস্টাবলিশ হয়ে গেল সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক যুদ্ধাপরাধী যারা যাদের এগেনস্টে কিন্তু সাক্ষ্য প্রমাণ নেয় কিন্তু যুদ্ধাপরাধী ছিল হামলাদ বাহিনীকে তারা সহযোগিতা করেছে দেখা যাবে সাক্ষ্য প্রমাণের অভাবে তারা সেখান থেকে তাদের ভবিষ্যতে কখনো যুদ্ধাপরাধী বলতে হবে যদি বলতে না পারেন সেক্ষেত্রে আমি আমি गवर्नमेंटকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে गवर्नमेंट গভর্নমেন্ট মেক এ স্টেটমেন্ট স্টেট ফরওয়ার্ড কারণ যদি কোনো লিমিটেশন থাকে থাকতে পারে একটা কিছু করলেই যে 40 বছর বছর পরে পরে সেখানে गवर्नमेंट গভর্নমেন্ট মেক এ স্টেটমেন্ট ক্লিয়ারলি যে যুদ্ধাপরাধী অনেক আছে আমরা অনেককে যুদ্ধাপরাধী আমরা আনতে পারি এই কোর্টগুলোতে কিন্তু যেটা এটা আইন আদালতের প্রশ্ন সেক্ষেত্রে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ লাগবে কিন্তু চল্লিশ বছরের কারণে অনেক সাক্ষীও বেছে নেই অনেক দলিলের সমস্যা আছে জেনারেল একটা স্টেটমেন্ট গভর্নমেন্টে করা উচিত যেহেতু এটা ইলেকশন ম্যানিফেস্টো মতো তার ছিল লিমিটেশন এটা বলা উচিত এবং পাবলিক আমার মনে হচ্ছে সেটা না করবে তারপর যাদেরকে প্রসিকিউট করা হবে দেন দেন তাদেরকে প্রসিকিউট করবে তাদেরকে প্রসিকিউট করা উচিত যাদের বিরুদ্ধে গভর্নমেন্ট শিওর হবে মোর দেন মানে শিওর যেটাকে বলা হয় এটাকে যে তাদের তাদের এগেনস্টে চার্জ করার পর তাদের তাদের সেন্টেন্সিং হয়ে যাবে কনভিকশন হবে এবং আপিলে গিয়েও দেখা যাবে তাদের মেরিট থাকবে না আপিলের জন্য তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা আমি যুদ্ধাপরাধীর বিচারটাকে আমি মনে করি এটা একটা সিম্বলও বটে এটা যে শুধুমাত্র ধরে ধরে এনে এনে হাজার হাজার সবাইকে বিচার করা হবে কিংবা করতে হবে সেটা প্র্যাকটিকেবিলিটি কতটুকু আমি আমি বুঝতে পারছি না কিন্তু এটা অনেকটা সিমগুলিও কারণ অনেক দিন পর্যন্ত এটা নিয়ে একটা ইস্যু ছিল একটা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়ে গেছে এখন এটা নিয়ে হত্যার দাবি করে আর কোনো মিছিল স্লোগান এখন নাই এটাও অপরাধী বিচারটা একটা অনেক দিনের ইস্যু এটাও একটা শেষ হওয়া উচিত কিন্তু এবং অনেকগুলো দল বলছে এখন যুদ্ধাপরাধী যারা যাদেরকে সাসপেক্ট করছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারাও বলছে আমার দলের মধ্যে অপরাধী নাই তারা যুদ্ধ বিচার হতে তাদের কোনো আপত্তি নেই ঠিক না আবার অনেকে যেমন অনেকে বলেন যে যুদ্ধ অপরাধের বিচার হোক আমরা চাই স্বচ্ছভাবে হোক হ্যাঁ রাইট কেউ ট্রায়াল যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটা আবার কেউ বলছেন যে এখন যে মানবতা মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করবেন ল মিনিস্ট্রি জিটি বলেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার করবেন যদিও দুটোই একই বিষয় তাহলে তারপরে যখন দীর্ঘদিন যাবত যুদ্ধ অপরাধীদের বিচারের কথাটি বলা হয়েছে এখন এই যে মানে টাইটেলটা চেঞ্জ করে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ করছেন তাদের বিচার করা আমি এটা নিয়ে কোনো রিসার্চ করিনি আমি শুধুমাত্র গভর্নমেন্টকে কতগুলি জাস্ট কতগুলি জিনিস ব্যাপারে ওয়ার্ন করতে চাই সেটা হচ্ছে নাইনটিন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এইটা বঙ্গবন্ধু করেছিলেন কি জন্য আমরা যতটুকু জানি যে কালোবাজারি মনো এদেরকে ব্ল্যাক মার্কেটিং যারা করেছিল তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য ঠিক না এবং সেক্ষেত্রে পরে দেখা গেল রাজনৈতিক পট পরিবর্তনের পর বঙ্গবন্ধুর মৃত্যুর পর সেটা কিন্তু আওয়ামী নেতাদের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়েছে ঠিক না বিভিন্ন শাসন আমলে এমন কিছু করা উচিত না যেটা কিন্তু বুমেরাং হবে যেটা কিন্তু মিস ইউজ হবে সেক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে কারণ মানবতা বিরোধী কাজ কি সেটা ক্লিয়ার কাট ডেফিনিশন থাকতে হবে লিমিটেশন থাকতে হবে এমন কোনো লো ফল থাকা উচিত না যেই লো ফলের মধ্যে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন তারা বর্তমানে যারা এটা আইনটাই করেছেন তাদেরকে ফেলা হবে আমার ওয়ার্নিংটা কিন্তু সেই ক্ষেত্রে থাকলো আরও এইসব ব্যাপার তো অনেক কিছু বলা যায় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে ইন্টারন্যাশনালি যারা এই লাইনে এক্সপার্ট ভাই হ্যাঁ না নিশ্চয়ই আপনি দ্বিমত হবেন না ইন্টারন্যাশনালি যারা ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিসে কেস করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যারা কেস করে যে ওয়ার্ল্ড ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল যারা মামলা করছে এই ধরনের অনেক লয়ার আছে ফেমাস লয়ার আছে তাদেরকে কিন্তু আনা তাদেরকে নিয়ে প্যানেল করা খুব একটা ডিফিকাল্ট তাদেরকে কিন্তু করা হয়নি অ্যাডভাইজারি একটা প্যানেল করলে আমার মনে হচ্ছে গভর্নমেন্টের এই ক্ষেত্রে অনেক এক্সপার্ট হেল্প পাবে এবং যে সমালোচনাটা হওয়ার সম্ভাবনা থাকবে কোয়ালিটি অব দ্য কোর্ট সিস্টেম ট্রাইব্যুনাল এই ক্ষেত্রে অনেক কিছু কমবে হ্যাঁ তবে এখন এইটা আপনার প্র্যাকটিক্যালি যদি ধরেন আমরা মুক্তিযুদ্ধ করে এসেছি দেশ স্বাধীন হয়েছে এবং যারা সেই সময় বিরোধিতা করেছিল যারা তাদের কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শেখ সাহেব বেঁচে থাকতেই দালালি আইন করে তাদের দালালি আইনে অ্যারেস্ট টেস্ট করা হয়েছিল এবং বিচারও হয়েছিল অনেক লোক তখন তো জেলা ছিল আমাদের উনিশটা জেলা ছিল উনিশটা জেলায় বিচার হয়েছে কারো কনভিকশন হয়েছে কারো দুই বছর তিন বছর তিন বছর হয়েছে তারা হাইকোর্টে আসছে হাইকোর্টে তারা খালাস হয়েছে অনেকে আমি জানি অনেকে খালাস হয়েছে আবার অনেকে কনভিকশন দুই বছর খেতে বেড়েছে কেউ ছয় মাস খেতে বেড়েছে এরকম ট্রায়াল কিন্তু ওই সময় হয়েছিল তারপরে ধরেন এখন নতুন করে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের কথা যারা বলছেন আমি নীতিগতভাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এটার বিপক্ষে না কিন্তু কথাটা হচ্ছে এর স্বচ্ছতা কতখানি থাকবে এখানে পলিটিক্যালাইজ হবে কিনা না কোনো লোককে বলেন যে আপনি বিচারের পক্ষে না কাউকে ভিকটিমাইজ করা হবে কি না এবং যদি তাই হয় যদি কোনো কাউকে ভিকটিমাইজ করা হয় তাহলে তো এটা এটা ঠিক হবে না আজকে চল্লিশ আপনি যে কথাটা আপনি একটু আগে বলেছেন ফরটি ইয়ার্স হয়ে গেছে অনেক এভিডেন্স খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ কিন্তু সিম্বলিক কোনো ঘটনা থাকলে থাকতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে এটা উনি বলছেন ল মিনিস্টার সাহেব বলছেন যে আন্তর্জাতিক মানে এটা করা হচ্ছে কি আন্তর্জাতিক মানে করা হচ্ছে আমি এত ডিটেলসটা বলাটা আমার ঠিক হবে কিনা আমি জানি না ঠিক বিচারপতিদের নিয়োগ প্যানেল হয়েছে তারপরে লয়ারদের তাদেরকে প্রসিকিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে বা যাদেরকে এখানে ইনভলভ করা হয়েছে আমি কারো সম্পর্কে বলতে চাই না বাট আমার তো মনে হয় যে এটা দলীয় দৃষ্টিভঙ্গির থেকে এটা করা হয়েছে জাস্ট দলীয় দৃষ্টি ওই যে কথা আপনি বলেছেন যেহেতু আওয়ামী লীগের ইলেকশন মানে দলীয়ভাবে কুলো আন্তর্জাতিক মানের করা সম্ভব ছিল বা করেনি তো তা করেনি তা করেনি বলে এটা জনগণের কাছে আমার মনে হয় এই বিচার যেটা যেভাবে ওনারা শুরু করেছে বা করতে চাচ্ছেন জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা কিন্তু প্রশ্ন থেকে যাবে কথা হচ্ছে এটা তো যখন কাজ হবে তখন দেখা যাবে এখন আমার মতে সমালোচনার সময় আসে নাই তবে একটা জিনিস করতে পারে গভর্নমেন্ট যেটা করতে পারে যে নর্মাম ভাই যেটা কথা বলেছেন পজিটিভ যে হ্যাঁ যুদ্ধবরদী বিচার উনি চান ওনাদের মতো যারা আছেন হয়তো আওয়ামী লীগ করেন না তাদেরকে নিয়েও কিন্তু গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন প্যানেল করতে পারেন অ্যাডভাইজারি কাউন্সিল করতে পারেন অপিনিয়ন নিতে পারেন এটা কিন্তু একটা রেসপেক্ট পারস্পরিক রেসপেক্টটা বিল্ড আপ হবে ওনারও রেসপন্সিবল ফিল করবেন এক্ষেত্রে কী সাজেশন আছে সেটাও আসতে পারে আমার মনে হচ্ছে গভর্নমেন্টের বাইরেও অনেকে আছে যারা গুড সাজেশন দিতে পারে যারা চায় সিরিয়াসলি যে যুদ্ধবরী বিচার হোক এটা চান কিন্তু হয়তো অনেকেই দলীয় স্ট্যান্ডের কারণে ক্লিয়ার কাট করে স্টেটমেন্ট করতে পারছে না কিন্তু তার ইচ্ছা আছে এই ক্ষেত্রে একটা সাজেস্ট করার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে তাদের কিন্তু মানে মূল বিষয়টা আমি বলি আপনাকে কেন যেন আমার মনে হয় যে আপনার যারা গভর্নমেন্ট ডোজ হওয়ার মেম্বার অফ দ্য গভর্নমেন্ট যারা দেশ পরিচালনা করছে যারা মন্ত্রী তাদের এক একজনের স্টেটমেন্ট এক এক রকম আমি একটু আগে বললাম দিদা যে পার্লামেন্টের উপনেতা উনি এই স্টেটমেন্ট করেছেন তারপরে এক মন্ত্রী আইনের প্রতিমন্ত্রী